আগামী 13ই নভেম্বর ধনতেরাস। ধনতেরাস বাঙালিদের মধ্যে সেইভাবে উৎসব মুখর না হলেও সারা ভারতবর্ষে এর বহুল প্রচলন রয়েছে। কালী পুজোর ঠিক আগের দিন এই মহালক্ষ্মীর অনুষ্ঠানটি পালন করা হয়। এখন ধীরে ধীরে আমাদের মধ্যেও এর বিশেষ প্রভাব বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রমতে ধনতেরাসের দিনে এমন দুটি কাজ আপনি করতে পারবেন যার ফলে শুভ ফল লাভ অতি অবশ্যই আপনার হবে। মা লক্ষ্মী এই দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, আর যার বাড়িতে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেই গৃহেই ধনতেরাসের সময় মা লক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন দুটি ক্রিয়ার কথা বলবো যে দুটি ক্রিয়া অতি অবশ্যই 13ই নভেম্বর ধনতেরাসের দিন করুণ সুফল পাবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং তারপর যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আর যদি মনে করেন মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটনটি প্রেস করে। আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। এ বছর অর্থাৎ 2020 সালে ধনতেরাস হচ্ছে 13ই নভেম্বর 2020 শুক্রবার। ধনতেরাসে কেনাকাটির শুভ মুহূর্ত হল 13ই নভেম্বর বিকেল 5:34 থেকে 6:01 পর্যন্ত, অর্থাৎ মাত্র 27 মিনিট। এই সময়ের মধ্যে আপনি বাড়িতে যা যা কিনে আনবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। তাই অতি অবশ্যই ধনতেরাসে এই দিনে আপনি আপনার বাড়িতে দামি ধাতু অর্থাৎ সোনা রূপা বা তামার কোনো জিনিস অবশ্যই কিনে আনুন। এবার চলে আসা যাক এই ধনতেরাসে আপনি কি কি উপাচার করতে পারেন। ধনতেরাসের দিনে আপনার বাড়ির সদর দরজার বাইরে অতি অবশ্যই নিজে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকুন। আমাদের আলপনা দেওয়ার সময় নিজে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকা হয়। ধনতেরাসের দিনে অতি অবশ্যই নিজে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকুন, এই বলবো আপনাদের। তবে পয়ের চিহ্নটি যেন বাড়ির দিকে প্রবেশ করছে এমনভাবে করা হয়, কারণ মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। দ্বিতীয় যে বিশেষ কথাটি আপনাদের জানাবো সেটি হলো এই দিন সন্ধেবেলায় বাড়ির বিভিন্ন স্থানে মোট 13টি প্রদীপ জ্বালাবেন। বাড়ির প্রত্যেকটি ঘরে, খাবার ঘরে, ড্রয়িং রুমে, বিভিন্ন স্থানে মোট 13টি প্রদীপ জ্বালাবেন। বাড়ির এমন কোনো স্থান রাখবেন না ঘুটঘুটে অন্ধকার। মা লক্ষ্মী অতি অবশ্যই আপনার বাড়িতে প্রবেশ করবে, তাই অতি অবশ্যই আমার বলা এই দুটি উপাচার করবেন। ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। খুব তাড়াতাড়ি আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আগামী 13ই নভেম্বর ধনতেরাস। ধনতেরাস বাঙালিদের মধ্যে সেইভাবে উৎসব মুখর না হলেও সারা ভারতবর্ষে এর বহুল প্রচলন রয়েছে। কালী পুজোর ঠিক আগের দিন এই মহালক্ষ্মীর অনুষ্ঠানটি পালন করা হয়। এখন ধীরে ধীরে আমাদের মধ্যেও এর বিশেষ প্রভাব বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রমতে
ধনতেরাসের দিনে এমন দুটি কাজ আপনি করতে পারবেন যার ফলে শুভ ফল লাভ অতি অবশ্যই আপনার হবে। মা লক্ষ্মী এই দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, আর যার বাড়িতে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেই গৃহেই ধনতেরাসের সময় মা লক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন দুটি ক্রিয়ার কথা বলবো যে দুটি ক্রিয়া অতি অবশ্যই 13ই নভেম্বর ধনতেরাসের দিন করুণ সুফল পাবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং তারপর যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আর যদি মনে করেন মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটনটি প্রেস করে। আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। এবছর অর্থাৎ 2020 সালে ধনতেরাস হচ্ছে 13ই নভেম্বর 2020 শুক্রবার। ধনতেরাসে কেনাকাটির শুভ মুহূর্ত হল 13ই নভেম্বর বিকেল 5:34 থেকে 6:01 পর্যন্ত, অর্থাৎ মাত্র 27 মিনিট। এই সময়ের মধ্যে আপনি বাড়িতে যা যা কিনে আনবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। তাই অতি অবশ্যই ধনতেরাসে এই দিনে আপনি আপনার বাড়িতে দামি ধাতু অর্থাৎ সোনা রূপা বা তামার কোনো জিনিস অবশ্যই কিনে আনুন। এবার চলে আসা যাক এই ধনতেরাসে আপনি কি কি উপাচার করতে পারেন। ধনতেরাসের দিনে আপনার বাড়ির সদর দরজার বাইরে অতি অবশ্যই নিচে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকুন। আমাদের আলপনা দেওয়ার সময় নিজে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকা হয়। ধনতেরাসের দিনে অতি অবশ্যই নিজে হাতে মা লক্ষ্মীর পদযুগল আঁকুন এই বলবো আপনাদের। তবে পয়ের চিহ্নটি যেন বাড়ির দিকে প্রবেশ করছে এমনভাবে করা হয়, কারণ মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। দ্বিতীয় যে বিশেষ কথাটি আপনাদের জানাবো সেটি হলো এই দিন সন্ধেবেলায় বাড়ির বিভিন্ন স্থানে মোট 13টি প্রদীপ জ্বালাবেন। বাড়ির প্রত্যেকটি ঘরে, খাবার ঘরে, ড্রয়িং রুমে, বিভিন্ন স্থানে মোট 13টি প্রদীপ জ্বালাবেন। বাড়ির এমন কোনো স্থান রাখবেন না।